পাশ কলকাতায় ফের একটা খুনের ঘটনা। ফুলবাগানে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। কেএমসির কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা যুবককে খুনের অভিযোগ। ছাদে নেশা করার জন্য হাজির হওয়া যুবকদের হাতেই খুন এমনটাই অভিযোগ পরিবারের। খাস কলকাতায় ফের যুবককে কুপিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। ফুলবাগানের ঘটনা, যেখানে কেএমসির কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ। ছাদে নেশা করার জন্য হাজির হওয়া যুবকদের হাতেই খুন এমনটাই অভিযোগ নিহতের পরিবারের। মদ্যপানের জন্য জল চায় যুবকরা, না দেওয়ায় বচসা এবং তার জেরেই কুপিয়ে খুন এমনটাই এখনো পর্যন্ত তথ্য সামনে আসছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফুলবাগানে যুবককে কুপিয়ে খুনের ঘটনা, এলাকায় চাঞ্চল্য। কেএমসির কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা এক যুবককে খুন। আবির দত্ত আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, পুলিশ সূত্রে কি জানতে পারছো, কি কারণে এই ঘটনা? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে জলের বোতল নেওয়াকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্যার সূত্রপাত, এবং তাতে খুন করা হয়েছে নীতিশ নামে এক যুবককে। 18 বছর বয়স, ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, ক্যামেরা পার্সন দেখাচ্ছে প্রীতম চক্রবর্তী, যে এখানেই শুয়েছিল সে, ইউসি ব্যানার্জি রোড। এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু যুবক এখানে বসেই তারা মদ্যপান করছিল, এবং তারপর মদের জলের জন্য ওই যুবক যে শুয়েছিল তার কাছ থেকে তার বোতল নেওয়ার চেষ্টা করে, এবং তারপরেই বচসার সূত্রপাত। এবং বচসার সূত্রপাত হওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে তার বুকের বাঁদিকে কিন্তু কোপানো হয়, এবং এরপর রক্তাক্ত অবস্থায় সে রয়েছে, এবং চিৎকার শুনে আশেপাশে বেশ কয়েকজন চলে আসে এবং তাদেরকেও হুমকি দেওয়া হয়েছে। কী ঘটনা ঘটেছিল জানবো। কি হয়েছিল যখন তুমি আসলে, কি দেখতে পেলে? হম জব আয়ে থে স্যার তো দেখে তো উসকো চাকু মার দিয়া থা, ঠিক হ্যা, তব তক উসকে বাদ হম আয়ে উস লড়কা কো বোলে কি কিউ মারে, তো উসকা সঙ্গ মে রাজ হরি বোল কে উসকা ভাই থা, অর অশোক কা বেটা জো কেএমসি কোয়ার্টার কা কেএমসি কা স্টাফ হ্যা, অর উসকা এক ঠো অর চচেরা ভাই থা সূরজ হরি, তো ও লোগ কে রহতে হুয়ে ও লোগ উসকা সাপোর্ট কিয়া, ও উসকো মার দিয়া। ও আকাশ কো কে বোলে, হমকো বোলা এক থপ্পড় হমকো মারা রাজ হরি, অর बियर का बोतल फोड़ के बोल रहा कि हम अभी तुमको भी मार देंगे, ये कर देंगे, वो कर देंगे। फिर हम लोग तुरंत ही पेशेंट काड़ा है रहा, जरा थाके এখানে এরা কি করে এখানে এসে এরা মদ খায়, গাঁজা খায়, সব বাইরের লোকগুলো আছে এখানে, ওদেরকে অনেক বোঝানো। পুলিশ কে আপনারা বলেননি? পুলিশ কো বলা গিয়া হ্যায়, সবকো বলা গিয়া, লেকিন ও লোগ স্টেপ লেতা হ্যায়, পুলিশ লোগ স্টেপ লেতা হ্যায়, লেকিন এ লোগ মানতা নেই। এ লোগ আতা হ্যায়, পিতা খাতা মা বহিন হম লোগ কা ছত পে উঠতা হ্যায়, ও লোগ কো গালা গালিজ করতা হ্যায় ইয়াহা পে। আপনি তো বাড়ি যে যার মৃত্যু হয়েছে তার আত্মীয়, যে এই ঘটনায় আপনারা তখন কি নিচ থেকে উপরে চলে আসেন? হ্যাঁ, নিচে সামলো, জব আমরা খানা খা রহে থে, জব জব জমেলা হুয়া, জব উসকো মার দিয়া, তো হম লোগ পর আয়ে উসকো মারনে কে লিয়ে। জব উসকো ফার্স্ট চাকু লাগা, ও মেরা পাস আয়া, বোলা ভট্টু মার দিয়া হমকো, অশোক ক্যা নাম হ্যায় উসকা, আকাশ মার দিয়া হমকো, বোলা দেখি ও জেসে দিখায়া, ও পুরা বডি ছোড় দিয়া। ও ইতিমধ্যে তোমাকে দেখাবো যে এখানে পুলিশের তরফ থেকে যারা আধিকারিকরা এসেছিলেন তারা যেখানে যেখানে ব্লাড স্টেন ছিল সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করেছে, এবং বেশ কিছু ছুরি জাতীয় বেশ কিছু বস্তু সেগুলোও কিন্তু এই ছাদে রাখা হয়েছে। মদের বোতল চারিদিকে ছড়িয়ে রয়েছে, এবং আকাশ হরি নামে ওই যে যুবক যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, সেই আকাশ হরি সে এখান থেকে চম্পট দেয় ঘটনা ঘটানোর পরে। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যে মৃত যুবক তার ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে তাকে যখন নিয়ে যাওয়া হয় তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্ত আজকে তার হবে, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে কিন্তু এই যে জায়গাগুলো সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য ইতিমধ্যে সার্কেল করে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দারা কিন্তু যথেষ্টই ক্ষুব্ধ, এবং এলাকাতে যথেষ্টই वो मेरा भाभी का भाई था, वो संग में मेरा काम करता था, वो कल जो खाना खा के जब हम लोग छत पे आ गए तो बोला जो हम जा रहे हैं सोने छत पे, बोला ठीक है चल जाओ, हम लोग खाना खा के आते हैं। उतने में छत पे आया, क्या हुआ नहीं हुआ झमेला यहाँ हुआ, हम लोग आवाज़ नहीं सुने थे, हम लोग का गेट बंद था। वो आके डायरेक्ट हमको बोला चाकू मार दिया हो, उसका भाई यहीं पर राज था, उसका गुल्लू भाई गुल्लू आया था, उसका अविनाश है वो भी आया था, उसका बाप भी दारू पी के रहता, उसका बाप को भी जाके बोले तो उसका पापा बोला हमसे उससे कोई मतलब नहीं। স্বভাবতই বোঝা যাচ্ছে যে শুধুমাত্র নেশা করার জন্য জলের প্রয়োজন, এবং যে শুয়ে রয়েছে গরমে ছাদের মধ্যে যে শুয়ে রয়েছে কেএমসি কোয়ার্টারে তার কাছ থেকে বোতল নেওয়ার জন্য বচসার সূত্রপাত, এবং তারপর না দিতে চাইলে বোতল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এমনটাই অভিযোগ। ইতিমধ্যে ওই যুবকের মৃত্যু হয়েছে, ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় মামলা শুরু করেছে, এবং গ্রেপ্তার করা হয়েছে ফুলবাগান থানার তরফ থেকে যার বিরুদ্ধে এই অভিযোগ। অবশ্যই পুলিশি তদন্তে আর কি কি তথ্য সামনে আসে নজর থাকবে। আবির, ধন্যবাদ।